নিটল সবুজে ঘেরা আলি শাহারদি জামে মসজিদ। 6% জায়গার উপর নজরকাড়া স্থাপত্যশৈলীর মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 1931 খ্রিস্টাব্দে। সম্পন্ন হতে সময় লাগে 5 বছর। উক্ত সম্পূর্ণ জমি দান করেন দানবীর মুজাফর ব্যাপারী। মুজাফর ব্যাপারী ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদের মিনার ও গম্বুজগুলো সৌন্দর্য ও পবিত্রতার বারতা নিয়ে আজও দাঁড়িয়ে নির্মাণ লগ্ন থেকে। 1994-95 খ্রিস্টাব্দে এর মূল কাঠামো ঠিক রেখে সংস্কার কাজ করেন হাজি গিয়াসউদ্দিন। মসজিদটি নির্মাণের পর 25 মার্চ 1337 বঙ্গাব্দে জনাব মুজাফর ব্যাপারী একটি আবেদন রেখে যান, যা আজও মসজিদের দেয়ালে অমলিন। সেখানে বলা হয়েছে, খোদার কৃপায় আর দশের সাহায্যে মসজিদ নির্মিত হল গ্রামের মাঝায়। সবার নিকটে মোর অশেষ মিনতি, দয়া করে করিবেন এর হেফাজতি। দিন দুনিয়ায় আল্লাহ দিবেন আরাম, মোর জন্য দিবে সবে দোয়া ও কালাম। এই হীন মুজাফর আরজ গুজার, যতেক মুসল্লি দোয়া দিবেন আমায়। মসজিদটির প্রতিষ্ঠা লগ্ন থেকে মোতাল্লি হিসেবে মুজাফর ব্যাপারীর নামটি রয়ে গেছে। বর্তমানে মসজিদের সভাপতি নাসিরুল্লাহ, সেক্রেটারি ইস্তিয়াকুদ্দিন জাজিস, পেশ ইমাম মুফতি আকবর হোসেন, সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, খাদেম মোহাম্মদ তোফাজ্জল হোসেন।